নাম ছিল। বাংলাদেশের জনগণ এটাকে গণভবন বানিয়েছিল একদিন, সেটা ছিল 5ই আগস্ট। 5ই আগস্ট গণভবন দখল করে জনগণ ওই ভবনটির নাম প্রকৃতপক্ষে প্রতিষ্ঠিত করেছিল, এটার নাম হচ্ছে গণভবন। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা নিউ ইয়র্ক শহরে 2011 সালে, আপনাদের অনেকেরই জানা আছে, ওখানে একটা আন্দোলন হয়েছিল, নাম ছিল অকুপাই ওয়াল স্ট্রিট, অর্থাৎ ওয়াল স্ট্রিট দখল করো। 2 মাসের মতো সেই আন্দোলনটি চলছিল। বাংলাদেশের জনগণ 5ই আগস্ট অকুপাই গণভবন আন্দোলন করেছিল, অর্থাৎ গণভবন দখল করো। আপনারা দেখেন না গণভবনে মানুষ কীভাবে গণভবন ঢুকলো, গণভবন দখল করলো? ওই দিনই ওটা জনগণের কবজায় চলে গিয়েছিল। দ্যাট ওয়াজ এ রিয়াল ভিক্টরি, দ্যাট ওয়াজ এ রিয়াল ভিক্টরি। স্বৈর শাসক সেদিন পালিয়ে গিয়েছিল, জনগণ গণভবনের মালিকানা নিয়েছিল। তো আমি সেই বীর জনগণকে সেলিউট করি। আন্দোলন, গণঅভ্যুত্থান, বিপ্লব কখনো সংবিধান মেনে হয় নাকি? সংবিধান মেনে তো কখনো গণঅভ্যুত্থান হয় না, পৃথিবীতে কোনো দিন হয়নি। 90 সালে যে আমরা আন্দোলন করেছি, এরশাদ সরকারকে আমরা হটিয়েছি, সেটা কি কোনো সংবিধান অনুসরণ করে হয়েছিল? 75 সালের 7ই নভেম্বর যে সিপাহী জনতার অভ্যুত্থান হয়েছিল, সেটা কোনো সংবিধান অনুসরণ করে হয়েছিল? নিশ্চয়ই না। বাংলাদেশে 75 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থান ছিল, 24 সালের 5ই জানুয়ারি যে অভ্যুত্থানটি হলো, সেটা এক কাইন্ড অফ সিপাহী জনতার ছাত্র জনতা সিপাহীদের একটা সম্মিলিত অভ্যুত্থান ছিল বলে আমি মনে করি। আমি আমার ছাত্র জীবনে 75 সালের কথা আমার মনে আছে, সেদিনও ট্যাঙ্কের উপর মানুষ উঠেছিল, সৈনিকদেরকে গলায় ফুলের মালা পরিয়ে দিয়েছিল, ফুল ছিটিয়ে দিয়েছিল, কোলাকুলি করেছিল, অভূতপূর্ব জনগণ এবং সৈনিকদের একটা মেলবন্ধন আমরা 75 সালের 7ই নভেম্বরে দেখেছিলাম। একইভাবে আমরা লক্ষ্য করেছি 5ই আগস্টে, 4ঠা আগস্টে যখন সেনাবাহিনী যখন রাস্তা দিয়ে মার্চ করছিল, তখন আমাদের ছাত্র জনতা, আমাদের দেশের মানুষ সেনাবাহিনীকে ফুল হাতে তুলে দিয়েছিল, ফুল ছিটিয়ে দিয়েছিল ওই ট্যাঙ্কে, ট্যাঙ্কের উপরে জনগণ উঠে গিয়েছিল, কোলাকুলি করেছিল, করমর্দন করেছে। আমরা দেখেছি ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেটের পাশে আমরা দেখেছি সৈনিকরা কীভাবে এই স্বৈর শাসকদের মূর্তি, স্বৈর শাসকদের ছবি এবং তারা যেগুলোকে সিম্বলাইজ করেছিল গত 15 বছর ধরে, সেগুলো তারা কীভাবে ছিঁড়ে খান খান করে দিয়েছিল। শুধু ইট ওয়াজ এ গণঅভ্যুত্থান, এটা ছিল জনগণের অভ্যুত্থান, জনগণ স্বৈর শাসনের পতন চেয়েছিল। এবং এমনি পরিস্থিতিতে বাংলাদেশের রাষ্ট্রপতি পদে শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়েছিলেন, তিনিও কিন্তু জাতির উদ্দেশ্যে বলেছিলেন যে প্রধানমন্ত্রী পদত্যাগপত্র তার কাছে জমা দিয়েছেন, এটি হচ্ছে অফিসিয়াল স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা তিনি যখন করেন তখন তার পেছনে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীর প্রধানরা সেখানে দণ্ডায়মান ছিলেন, আমরা ভিডিওতে দেখেছি, আমরা বিটিভি নিউজে দেখেছি, এবং যেটা এখন এখন আপনার মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিওটি এখন ভাষ্য গত পরশু থেকে। তাহলে রাষ্ট্রপতি বললেন যে প্রধানমন্ত্রী তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, পদত্যাগপত্র তো প্রধানমন্ত্রীর নানান ব্যবস্থায় আছে, বঙ্গভবনের ব্যবস্থা আছে, হয় ফিজিক্যালি প্রধানমন্ত্রী আসতে হবে, নট নেসেসারিলি, পদত্যাগপত্র তিনি জমা দিয়েছেন চুপ্পু সাহেবের কাছে, এটাই হচ্ছে সত্য কথা। এবং সেই পদত্যাগপত্রে নিশ্চয়ই তিনি লিখেছেন যে তিনি সংবিধান, এই সংসদ ভেঙে দিতে তিনি অনুরোধ করেছেন, যার পরিপ্রেক্ষিতে শাহাবুদ্দিন চুপ্পু জাতীয় সংসদে ভেঙে দিয়েছিলেন। এখন তিনি 2.5 মাস পরে তিনি বললেন পদত্যাগপত্র তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তো পদত্যাগপত্র যদি খুঁজে না পাওয়া যায় এটা দায় কার? আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি কিনা, যুবনে নিউজ আছে, নানান ধরনেরই আছে, হঠাৎ করে যে আমার বক্তৃতা শেষ, এখন যদি এটিএন নিউজ যদি বলে যে আমার এই এটা এটা কী বলেন আপনারা, হ্যাঁ মাইক্রোফোন বলেন, বলে যে আমি এটিএন নিউজের মাইক্রোফোন তো পাচ্ছি না, বাট এটা তো ছিল, আপনি যদি পরে না পান তাহলে মিসিং, যদি মিসিং হয়ে থাকে কেউ না কেউ ওটার জন্য দায়ী। তাহলে পদত্যাগপত্র প্রেসিডেন্ট বলেছেন পদত্যাগপত্র তার কাছে জমা দেওয়া হয়েছে, তিনি জাতিকে তাই জানিয়েছেন, এখন যদি পদত্যাগপত্র পাওয়া না যায় এটার দায় দায়িত্ব তো প্রেসিডেন্টের, তিনি সেটাকে সংরক্ষণ করেন নাই, অথবা তিনি এটা হারিয়ে ফেলেছেন, অথবা যে কোনো উদ্দেশ্যটার মধ্যে আছে।